শুরু, তোমার সব কথা শুনলাম ভাই। কত যে দুঃখ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। দুটো ছোট ছোট ছেলে, তার উপর বিয়ে যোগ্য মেয়ে, কি যে হবে তাই ভাবছি। তা তোমার ছেলে মেয়েরা? মেয়ে আমার সঙ্গে এসেছে, আর ছেলে বিয়ের দিন আসবে। তা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা কিছু করলে? হ্যাঁ করছি ভাই। সুধা তো সংসারটা ভেঙে দিল, সবাই যে যার দূরে সরে গেলাম। তুমি তো আমার পর নও, তোমাকে বলতে আমার বাধা নেই। কিন্তু তাই বলে কাউকে বলো না। আমার ছোট বোনের ভাগ্নি খুব ভালো ছেলে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বোনের সঙ্গেই তো এসেছে। আচ্ছা, ভাবছি ওর সঙ্গে আমার মেয়ের। তা তোমার মেয়ে? হ্যাঁ না, মানে তেমন কিছু এগুতে পারিনি। আসলে ওর বাবা মারা যাওয়ার সময় টাকা পয়সা সেরকম কিছু, তা তোমরা তো নিজের লোক, একটা ভালো ছেলে দেখে দাও না। লেখাপড়া জানা ছেলে হলেই আমার চলবে। লেখাপড়া জানা ছেলে, ভালো ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার একজন জানা আছে, কিন্তু তার একটু বয়স হয়েছে। তা হোক, যাক না, পুরুষ মানুষ, সোনার আংটি কখনো বেঁকা হয়? তা ও তো এই বাড়িতে আসে, তোমাকে আমি একদিন দেখাবো। এখানে আসে? কিন্তু ভাই, পাঁচখান করো না জানো, কাউকে বলবার দরকার নেই এখন। কাউকে নয় মানে সুধা কেউ নয়? একদম না, তোমার বোন ওই সুধামুখী, আমি যা বলবো তা ঠিক উল্টো মানে করবে। দেখি মনীন্দ্রকে বলে। বেশ, চুবি নিয়েছেন দেখছি। না ওই এমনি, আমি তো ভাবলাম তোমাকে হাঁটাপথে স্বর্গে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাকে তো আদালতে সত্যি কথা বলতে হবে। আপনি এখন বলুন কতটা ভেজাল দিয়েছেন। না 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 স্যার, উনি বেশি ভেজাল দেননি। আসলে কি জানেন তো স্যার, সব কিছুতেই তো ভেজাল। এই যে আমরা মিস্টার এন্ড মিসেস দত্তর যে কেসটা করলো, এই ডিভোর্স ডিভোর্স, পরে দেখা গেল যে ওনাদের দুজনের মধ্যে ভেতরে ভেতরে খুব মিলমিশ, মানে আন্দ হামারা তো এই করে, মানে মানে একটা সম্পূর্ণ ছোট পরিবার, সুখী পরিবার করে ওনারা চালিয়ে যাচ্ছেন। আসলে তাহলে দাঁড়ালোটা কি দাঁড়ালো, এই যে আমি আর দুধে মিশে গেল, আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। মেসোমশাই, আপনার টেলিফোন। ধন্যবাদ, আমি আসছি। না না, মানে আমি স্যারকে তো অনেক করে বুঝিয়ে বললুম, আসলে মানে স্যার আর এইসব ঝঞ্ঝাটে যেতে চাইছেন না। চাইছেন না মানে? আমার মল্লিক মশাইয়ের সঙ্গে আমাদের কতদিনই জানা শোনা। বলুন না ম্যাডাম। ও আমি বুঝিয়ে বলবো খন। মানে বলছিলাম যে এই যাত্রা, এই ঝঞ্ঝাট থেকে আমাকে আমাকে দয়া করে পার করে দিন তো। আপনার পরিবারটি ছিল লক্ষ্মী ঠাকুর, উনি চলে যাবার পর থেকে যত ঝুট ঝামেলা এসে আপনার মাথায় চেপেছে। আর বলবেন না, সংসারে হাল ধরার কেউ নেই তো। হ্যাঁ, ওই ওই সেদিন যে ওই ওই ফুটফুটে মেয়েটিকে দেখলাম, কে? বেশ মেয়ে, খাসা মেয়ে। দেখুন না, ওর সঙ্গে বলে কই একটা কোনো ব্যবস্থা। কি আর দেখব, আমার বাড়ি ঘরের সব দলিল পত্রই তো আপনার কাছে বাঁধা পড়ে রয়েছে। ফেরত দিয়ে দেব, সব ফেরত দিয়ে দেব। মানে বলছিলাম যে ওই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিতে পারেন না, সব ফেরত দিয়ে দেব। মাই ওয়ার্ড ইজ গভর্নমেন্ট ওয়ার্ড। গাছে কাঁঠাল, গোঁপে তেল, আগের বউটা তো ফরফরি মূল্য, আবার বুড়ো বয়সে ভীমরতি, মরণ দশা। কিরকম দেখলে শুরু, পছন্দ হলো? চমৎকার ছেলে। ছেলে কি গো, লোকটা তো তোমার বয়সী,
তাছাড়া মুখে কিরকম নোংরা নোংরা ছাপ। আরে বাবা, তোমার মেয়ে কি মুখ ধুয়ে খাবে? টাকাটা দেখো, ছ্যাতলা পড়ছে, বাড়ি গাড়ি অভাব বলে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, বয়স একটু হয়েছে, তোমার মেয়ের বয়সও তো কম নয় বাছা। তোমরা তো আর পর নয়, তাছাড়া ওদের বাবা মারা যাবার পর থেকে আমি আর কিছু ভাবতে পারছি না। যা ভালো বোঝো করো। মেয়ে দেখে মল্লিক মশাইয়ের এত পছন্দ হয়েছে যে সোনার এক জোড়া বালা পাঠিয়েছেন। এই না দেখো, ধরো না, ধরো না। অনেক সাহস দেখিয়েছো মা, মল্লিক মশাই দিয়েছে বলে এক জোড়া বালা পরিয়ে দিলে। তোর বাবা আমাকে দিয়েছিল এক জোড়া বালা সোনার বলে, আমি হিরু সাকরাকে দিয়েছিলাম, ও বললে যে বড় বাবু আপনাকে ঠকিয়েছে, সোনার বলে আপনাকে নকল গিল্টির বালা দিয়েছে। আর তাছাড়া ওরা যাচাই টাচাই করছে না তো। কি দরকার ছিল মা এত অশান্তি করার? ওদের অশান্তি না করলে আমি নিজে শান্তি পাবো কি করে? এক এক করে মেয়েকে বিদায় করবো, তবেই তো তোর সৌমিত্র দাদার সঙ্গে তোর বিয়ে দিতে পারবো। এত ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আর উনি বলেন কিনা আমি বিয়ে করবো না, গলা টিপে দিতে হয় মেয়ের। আপনি পারতেন নিজের মেয়ের জন্য ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে ঠিক করতে? কি বলি, যত বড় মুখ না তত বড় কথা। আচ্ছা তোর ঠাটা আমি বার করছি, ওই লোকটার সঙ্গে তোর বিয়ে দেবো আমি, তবে ছাড়। কি হয়েছে রে গীতা, এত চেঁচামেচি কিসের? দেখো না দাদা, আমি কত কষ্ট করে মল্লিক মশাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আর এখন বলছে কিনা আমি বিয়ে করবো না। মল্লিক মশাইয়ের সঙ্গে শকুন্তলার বিয়ে? দেখ গীতা, যে কদিন এখানে আছিস নিজেকে নিয়েই থাক, তোকে আর পরোপকার করতে হবে না।